প্রিয় দর্শকবৃন্দ, সুপ্রিয় ফেসবুক আর বন্ধু এবং যারা ইউটিউবে কি করেন কানেক্টেড, যেটা নিয়ে কথা বলতে আজকে বসছি, যে এই পবিত্র মাহে রমজান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক অশেষ রহমত এর মাস এই পবিত্র মাহে রমজান আমাদের তামাম জাহানের জন্য, তামাম মুসলমানদের জন্য, তামাম জাহানের জন্য এটা রহমত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতুল্লিল আলামিন আমাদের তামাম জাহানের জন্য, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু মুসলমানদের জন্য রহমত না, তিনি তামাম জাহানের জন্য রহমত। আপনারা দেখেছেন যে আমি ফেসবুকে ইদানিং মহাকাশ এর বিভিন্ন ছবি আপলোড করে থাকি। আমাদের এই আমার এই ছবি আপলোডের একটি উদ্দেশ্য হচ্ছে আমার ফেসবুক ফেসবুকার বন্ধুদের একটি মেসেজ দেওয়া, যে আমরা মানুষ হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও আমাদের অস্তিত্ব কতটুকু ক্ষুদ্র এই মহাবিশ্বে, এই মিল্কওয়ে গ্যালাক্সির ক্ষুদ্র একটি গ্রহ পৃথিবীতে আমাদের বসবাস। এখানে আমাদের সূর্যটাও কিছু না, আমাদের সূর্যের মতো 400 বিলিয়ন সূর্য রয়েছে, আমাদের পৃথিবীর মতো 600 কোটি গ্রহ রয়েছে এই একটি গ্যালাক্সিতেই। বিজ্ঞান বলছে যে টেলিস্কোপের মাধ্যমে, আমরা হাবল টেলিস্কোপ এর মাধ্যমে নাসা দেখতেছে যে আরও ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়ে গেছে এই সুবিশাল মহাবিশ্বে, এই মানুষের যে ক্ষুদ্র অস্তিত্ব। আমরা যদি একটু হৃদয় দিয়ে অনুভব করি তাহলে হয়তো এই পার্থিব জগতে আমরা শান্তির বাণী খুঁজব, আমরা মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করব, আমরা মানবতার কল্যাণে কাজ করার চেষ্টা করব, আমরা কখনো ধর্মীয় উগ্রবাদ ছড়াবো না, আমরা আমরা ধর্মের নামে আমরা সমাজে বিশৃঙ্খলা আমরা সৃষ্টি করব না, আমরা ইসলামের যে শান্তির ইসলাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তামাম জাহানের জন্য নিয়ে আসছিলেন বিদায় হজের ভাষণ আমরা যদি শুনি তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে এই ইসলাম আমাদেরকে কী মেসেজ দিচ্ছে। আর যারা স্কলার, যারা কোরআন হাদিস নিয়ে আলোচনা করে থাকেন, যারা বিভিন্ন ধর্মীয় স্কলার, যারা বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে স্টাডি করে থাকেন, তারা যদি ডিপলি স্টাডি করেন তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের, মহান সৃষ্টিকর্তার যে সৃষ্টির যে বিশালত্ব, সেই বিশালত্ব সম্পর্কে ধারণা করতে পারবে। মানুষের মধ্যে যে মিথ্যা একটি অহংকার, মানুষের মধ্যে যে পার্থিব জগতে যে লোভ লালসা, আমাদের অবৈধ জিনিসের প্রতি যে আকর্ষণ, আমরা যে প্রতিনিয়ত সমাজকে আজেবাজে কাজ করে যে অস্থির করে তুলি, সেই প্রবণতা আমাদের একদম থাকবে না। আমরা এই শান্তিময় একটা পৃথিবী গড়ে তুলতে পারবো, আমাদের মধ্যে মহামারী আসবে না। আমরা আসুন, আমরা এই মাহে রমজানে মানবতার কল্যাণে কাজ করার, মানুষের জন্য কাজ করার, নিজেকে আদর্শ মানুষ, আদর্শবান মানুষ হিসাবে গড়ে তোলার শপথ নিয়ে আমরা শপথ নিয়ে আমরা আগামী দিনগুলো সুন্দর করার প্রত্যাশা সামনে আগেই। সবাইকে ধন্যবাদ, সুপ্রিয় সোশ্যাল মিডিয়ার বন্ধুরা, আগামীতে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো, কমেন্টে সুন্দর রিপ্লাইয়ের অপেক্ষা রইলাম। এই করোনাকালীন অবস্থায় গড়ে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।